আসসালামু আলাইকুম। দর্শক কেমন আছেন আপনারা? আশা করি সবাই ভালো আছেন এবং সুস্থ আছেন। দর্শক, রোগীদের সাথে সরাসরি কথা বলি, তারা কেমন আছেন, কি কি চিকিৎসা করেছেন ইত্যাদি নানাবিধ প্রশ্ন, নানাবিধ সমস্যা নিয়ে আমরা তাদের সাথে কথা বলি, তাদের পূর্বের যে ইতিহাসগুলো আছে সেগুলো নিয়ে আমরা কথা বলি, তাদের জীবনে কি ধরনের ভুল হয়েছে যেটা তাদের করা উচিত হয়নি, বা কোনটা তাদের জন্য সঠিক ডিসিশন ছিল যেটার কারণে তারা খুব সহজেই তারা সুস্থ এবং ভালো হয়ে গেছে, এই সব কিছু বিষয় নিয়ে আসলে আমরা একটু আলোকপাত করি। দর্শক, আজকেও একজনের সাথে আমরা একটু কথা বলে দিব, যিনি অনেকদিন থেকে উনি ট্রিটমেন্ট করেছেন এবং এই ডিপিআরসিতে আসার আগ পর্যন্ত উনি জানতেই পারেননি যে আসলে ওনার রোগটা কি। ইভেন উনি আমাদের শুধু বাংলাদেশ না, বাংলাদেশের বাইরে উনি চিকিৎসা করেছিলেন, সেই উন্নত চিকিৎসাগুলো নেওয়ার পরে যখন সুস্থ হননি প্রায় হতাশ হয়ে গিয়েছিলেন। আসুন দর্শক, আমাদের আজকের পেশেন্টের সাথে একটু কথা বলে দিই আপনাদের সাথে। আসসালামু আলাইকুম। ওয়া আলাইকুম আসসালাম। স্যার কেমন আছেন? আলহামদুলিল্লাহ। স্যার উঠে বসেন, একটু কথা বলি আপনার সাথে। আসসালামু আলাইকুম। ওয়া আলাইকুম আসসালাম রাহমাতুল্লাহ ওয়া বারাকাতুহু। স্যার আপনার নামটা আমার দর্শকদের জন্য একটু বলেন। মামা শহীদুর রহমান শহীদ। মামা শহীদুর রহমান শহীদ। স্যার বাসা কোথায়? আমার গ্রামের বাড়ি কুড়িগ্রাম ডিস্ট্রিক্ট উলিপুর থানা। আচ্ছা। আমি বিগত 20-25 বছর যাবত কোনাবাড়িতে জব করি। আমি মূলত কোন বাড়িতে আমি একটা কাজী অফিসে জব করি। এখানে কাজী অফিসে, তার মানে হচ্ছে বিবাহ বন্ধন, মানুষের লাইফস্টাইল বা মানে জীবনের সাথে আপনি অনেকটাই অনেক ওতপ্রোত ভাবে জড়িত। আচ্ছা, সো আমাদের দর্শকদের জন্য যদি আপনি একটু বলতেন যে আমাদের এই যে ডিপিআরসি হসপিটাল আপনি এসেছেন এত দূর থেকে চিকিৎসার জন্য, কি হয়েছিল আপনার? আমার প্রধান সমস্যা ছিল কোমরে ব্যাক পেইনটা। আমি 2017 সাল থেকে এটা আমার এই রোগটা, আমি এই রোগে আক্রান্ত এবং আক্রান্ত হওয়ার পর থেকে আমি অনেক জায়গায় ট্রিটমেন্ট নিয়েছি। আমি মোটামুটি 15-16 ডাক্তার দেখিয়েছি। আচ্ছা। তারপর লাস্ট পর্যায়ে আমি 2022 সালে আগস্টে ইন্ডিয়া আমি চেন্নাইতে গেছিলাম, সেখানে ট্রিটমেন্ট নিয়েছি, কিন্তু কোনো আমি আরোগ্য পাইনি। আচ্ছা। ইন্ডিয়াতে আসার পর আমি আরো এক ডাক্তার দেখেছিলাম, মেডিসিন বা ব্যথার স্পেশালি ডাক্তার দেখেছিলাম, ওখানে আমি ট্রিটমেন্ট নিয়েছি। মোটামুটি আমি 5 বছরে আমাদের সমস্যাটা 5-7 বছর উপর থেকে আমি 16-17 ডাক্তার দেখিয়েছি। 16-17 জন অলরেডি ডাক্তার দেখিয়েছি। লাস্ট পর্যায়ে আমি মনের একটা আশ্বাসে যে আমি ইন্ডিয়া গেলে ভালো হবে। অনেকে বলে যে ইন্ডিয়া গেলে ভালো হবে, ট্রিটমেন্ট ওখানকার ভালো, সেখানে গেছিলাম, তারা অনেক পরীক্ষা নিরীক্ষা করেছে, কিন্তু আমার মূলত যে সমস্যাটা তারা আমাকে বলতে পারে নাই। কিন্তু আমি লাস্ট পর্যায়ে এখানে ইউটিউবে দেখে সফিউল্লাহ স্যারের ডিআরপি হসপিটালে আমি আসলাম, স্যারকে দেখালাম। স্যারকে দেখার পর স্যার আমাকে ওই সমস্ত রিপোর্ট দেখলো, ইন্ডিয়াও যে আমি রিপোর্ট গুলো করছিলাম সেগুলো আমাকে দেখলো। দেখার পর সে আমাকে বলল আপনার সমস্যাটা কি। আমার সমস্যা বলতে আমি বললাম স্যার আমার সমস্যা আমার PLID L4L সমস্যা। আমাকে বলছে নাকি রগে মানে পেশেন্টের যে আমার নার্ভটা আছে, নার্ভে নাকি চাপ লাগে তখনই ব্যথাটা শুরু হয় আর কি। তো স্যার আমাকে বললো, হেসে হেসে বললো যে আপনার পুরো তো সমস্যা হলো আমি আসলে খুব মানে একটা ভয়ভীতির মধ্যে ছিলাম। 5টি বছর আমি ট্রিটমেন্ট করেছি কিন্তু আমি যখন আরোগ্য পাইনি, কোনো সুস্থতা বোধ পাইনি, তখন আমি বুঝছি যে আমার আমি মনে অসুস্থ হব না, এটাই আমার মনে একটা ধারণা ছিল। তো পরিশেষে আমি যখন ইউটিউবে এখানকার সাক্ষাৎ বিভিন্ন সাক্ষাৎ রোগীদের সাক্ষাৎকার থেরাপিস্টদের সাক্ষাৎকার দেখি, তখন একটা মনে আস্থা চলে আসলো। তো আমি লাস্ট পর্যায়ে দেখালো আমাকে ওখানে গেলে কতটুকু আমাকে ভালো করতে পারে, আমি এই বিশ্বাসে এখানে আসলাম। তো এখানে আসার পর স্যার আমাকে যে নির্দেশে দিল, প্রথম নির্দেশ দিল আমাকে যে আপনি যদি এখানে আমাকে থেরাপি দিতে বললো আমাকে সপ্তাহে একদিন, আমাকে বললো যদি আপনি থেরাপি দেন প্রতি সপ্তাহে একদিন তাহলে আমি ট্রিটমেন্ট করব, আর যদি থেরাপি না দেন তাহলে আমি ট্রিটমেন্ট করব না। আচ্ছা। স্যারকে কথা দিলাম যে আমি থেরাপি করব, তারা স্যার আমাকে ট্রিটমেন্ট দিল এবং বলল যে আপনি আজকে এখান থেকে থেরাপি শুরু করে দেন। তা আমি ওখান থেকে চলে আসার পর এখানে চলে আসলাম ইনডোরে,
আমি যেদিনে থেরাপি দিলাম ওই দিনই মোটামুটি আমার যে কমর যে ভার ছিল একটা মনে করেন জাম ছিল তো জামটা মোটামুটি ওই দিন আমি সুস্থতা বোধ প্রথম দিনে আমি অনেকটা আমি মনে করেন যে সুস্থতা হলুদি মানে গত 5 বছরে আপনি এত সুস্থতা মনে হয় এর আগে করেন না 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 আমি তো আস্থাই হারিয়ে ফেলছিলাম যে আমি আসলে সুস্থ হতে পারবো না কারণ আমি 15 16টা ডাক্তার দেখিয়েছি সব ডাক্তারে কিন্তু ওষুধ লিখছে একই কোয়ালিটি মেডিসিন কিন্তু কোম্পানি বিভিন্ন একই কোয়ালিটি কিন্তু এই সার্জে ট্রিটমেন্ট আমাকে দিছে বাইরে ওষুধ লিখছে আমি দেখলাম আমি যখন ওষুধগুলো সেবন করতেছি বাইরে ওষুধ লিখছে 3-4টা এবং দেশি ওষুধ লিখছে কিন্তু সেটা মানে যে আমি ট্রিটমেন্ট গুলো ওষুধ খাইছি এটার মধ্যে একটাও ছিল না আরকি আচ্ছা মানে সম্পূর্ণ ভিন্ন একটা প্রসেস আমি তারপর আমি মোটামুটি এখানে 3 সপ্তাহে মানে 3 সপ্তাহে থেরাপি দিচ্ছি দ্বিতীয় সপ্তাহে মানে আরো আমি বেশ একটা ভালো উপলব্ধি করেছি তৃতীয় সপ্তাহে আরো মোটামুটি ভালো আমি পচা চলে গেছে আজকে আমি আরো এসেছি এখানে আজকে আপনার চতুর্থ সেশন আলহামদুলিল্লাহ স্যার আমার দর্শকদের জন্য যদি একটু খুলে বলতেন যে আপনি প্রাথমিক জীবনে মানে যখন প্রথম এই সমস্যাটা শুরু হলো কি কি সমস্যা মানে আপনি আপনার শরীরে অনুভব করতেন কোথায় কোথায় সমস্যাগুলো সমস্যা আমার আসলে তো আমি তো চেয়ারে বসতাম যখন চেয়ারে বসতাম তখন 5-7 মিনিট বসে থাকলে আমার পিছনে কমর উঠলে মানে কমর টান টান উত্তেজনা ছিল আর কি ব্যথা তখন লেগে থাকতো আর বিশেষ করে নামাজ পড়তে গেলে বসে থাকলে আর কি নামাজে বসে বেশিক্ষণ থাকলে উঠে দাঁড়াতে গেলে সমস্যা হতো ডান সাইডে বেশি সমস্যাটা ছিল আমার ডান সাইডে পেইনটা বেশি করতো আর কোমরটা বেশি ধরতো আর কি সকালে ঘুম থেকে ওঠার সময় পুরো শরীর ব্যথা করতো এরকম ছিল না শুইতে গেলে কোনো সমস্যা কিন্তু আমার সমস্যা মূলত বসে থাকলে বেশি সমস্যা থাকে মানে দীর্ঘ সময় তো বসে লেখালেখি কাজ করছেন কথা বলছেন কাউন্সেলিং করছেন ঠিক ওই সময়টা দেখতেন যে একটা সময় প্রচন্ড কোমর ধরে গেছে তবে এর মধ্যে আমি বিভিন্ন ডাক্তার আমি ধানমন্ডি তিনি আমাকে ট্রিটমেন্ট দিয়েছিলেন এবং থেরাপি নির্দেশনা দিয়েছিলেন আমি থেরাপি 1 মাস নিয়েছি কিন্তু ওই থেরাপিতে আমি যে থেরাপি নিয়েছি আমার আমার কোনাবাড়িতে তা আমি থেরাপিতে আমার ওই থেরাপিতে আরো বেড়ে গেছিল মানে ভালো হওয়ার পরিবর্তে আরো দেখেছেন আরো খারাপ হয়ে গেছিল কিন্তু এখানে যে থেরাপিগুলো দিচ্ছে আমি দেখতেছি উন্নত মানের থেরাপি যে আসলে বলা বাহুল্য এখানে আসলে বোঝা যায় আসলে ট্রিটমেন্ট আসলে মানে যে প্রযুক্তিটা আপনি এখানে দেখেছেন বা আমার যে দক্ষ একটা টিম আছে ডক্টর শফিউল্লাহ প্রধান আছেন তার আন্ডারে থেকে যারা কাজ করছেন তারা যতটা দক্ষভাবে কাজগুলো করছেন আপনি এর আগে এরকমটা পান না না বিশেষ করে বলতে চাই এখানে যারা থেরাপিস্ট আছেন তারা খুব যত্ন সহকারে মনে করেন যে পেশেন্টদের দেখাশোনা করে এবং যত্ন সহকারে তারা ট্রিটমেন্ট দেন থেরাপি দেন বিশেষ করে হুমায়ুন ভাই যে পরিচিত আমার প্রায় 3 দিনে হয়ে গেছে তিনি আমাকে আশ্বাস দিয়েছিলেন যে ভাই কোনো সমস্যা হবে নিরাশ হয় না আপনি মোটামুটি ভালো হয়ে যাবেন ঠিক আছে তো আমিও নিরাশ হয় না আমি যখন ফার্স্ট টাইম এখানে থেরাপি দিলাম সেদিন আমি বুঝতে পারছি যে আসলে আমি মনে হয় ভালো হয়ে যাবে মানে একটা কথা বলে যে মর্নিং শোজ দ্য ডেজ যে আপনার সকালবেলায় বলে দেয় আসলে দিনটা কেমন যাবে আপনি প্রথম সেশনে আপনি বুঝে গেছেন যে আপনি আসলে এখানে কেমন ট্রিটমেন্ট পাবেন তো সেই বিশ্বাসে আপনি পরপর আজকে চতুর্থতম দিন এবং আপনি এখন সম্পূর্ণ সুস্থ আছেন ভালো আছেন সেই প্রচন্ড কোমরে ব্যথা বা আপনার যে স্বাভাবিক যে কাজ গুলো এখন আপনি সবকিছুই করতে পারছেন আগের মতো যে আগে সেটা আমি অনেক সুস্থ আল্লাহ পাক আমাকে সুস্থ করাইছে আসলে সব সৃষ্টিকর্তা মহান আল্লাহ তাআলা তাকে ধন্যবাদ জানাই যে আসলে ওসিলা মানুষের একটাই আমি সারের তত্ত্বাবধানে এখানে এসে আমি আল্লাহ আমাকে সুস্থ করাচ্ছি এটা আমি অনেক খোদার কাছে নিকট কৃতজ্ঞতা প্রকাশ করি আপনারা যারা এখানে আছেন আপনাদেরকে ধন্যবাদ জানাই যারা দত্ত সহকারে এখানে ট্রিটমেন্ট দেন এবং থেরাপিস্ট ভাইরা আছে এখানে খুব ভালো পরিদর্শন করেন এবং ভালোভাবে ট্রিটমেন্ট দেন থেরাপিস্ট দেন মানে খুব ভালো আলহামদুলিল্লাহ স্যার আরেকটা বিষয় একটু জানবো অনেকের জন্য আসলে অনেক মানে আসলে আমাদের কাছে আসলে সব ক্যাটাগরির মানুষই আছেন খরচ সম্পর্কে যদি একটু বলতেন যে এই 4টা সেশন আপনার খরচ কেমন হয়েছে সেটা কি খুব বেশি পরিমাণ নাকি মোটামুটি এফোর্ড করা যায় সেরকম খরচ বলতে আমি 5 বছরে তো হাজার হাজার লাখ লাখ টাকা মানে করে আমার ওষুধের পেছনে করেছি আমি গত ইন্ডিয়াতে গিয়ে 1.5 লাখ টাকা পর্যন্ত খরচ করেছি তো ওই তুলনায় এখানে যে আসলে সুযোগ সুবিধাটা স্যার আমাকে বলছিল আমার যে একটা থেরাপিস্ট যে একটা খরচ আছে ওই দিন আমাকে 50% লেস দিয়েছে আচ্ছা মানে যা খরচ হয় সেটার উপরও 50% থেরাপিস্টের উপর 50% লেস দিয়েছে তো সেই তুলনায় আমি বলি আপনার এক একটা সেশনে কেমন খরচ হয়েছে একটা সেশনে আমার ফার্স্ট টাইম সেশনে লাগছিল 4,000 টাকা দ্বিতীয়টা লাগছিল আবার 3,000 টাকা তৃতীয়টা আমার এখন 2500 টাকা মানে পর্যায়ক্রমে কমে আসছে তার মানে ওভারঅল প্রায় ওষুধের ক্ষেত্রে একটু উন্নত ওষুধ তো এগুলো আসলে দামি ওষুধ দিছে আর কি ওষুধগুলো খুব ভালো
খাওয়ার পর আমার ভালো লাগতেছে আর কি আলহামদুলিল্লাহ খুব সুন্দর বলেছেন স্যার ধন্যবাদ আপনাকে দর্শক শুনলেন এতক্ষণ আসলে বিশ্বাস অনেক বড় একটা ব্যাপার সঠিক চিকিৎসা অনেক বড় একটা ব্যাপার আমার এই ভাইকে দেখুন গত 5 বছর থেকে উনি এই ব্যথা নিয়ে উনি যুদ্ধ করে যাচ্ছেন এবং একটা সময় উনি মানসিক ভাবে অনেকটা ভেঙে পড়েছেন উনি কল্পনা করতে পারেননি যে উনি আবারো সুস্থ হয়ে স্বাভাবিক জীবনে ফিরে আসতে পারবেন স্বাভাবিক সব কাজ করতে পারবেন উনি এটার জন্য পার্শ্ববর্তী দেশ ভারতে পর্যন্ত গিয়েছেন এই যে এত জায়গায় গিয়েছেন 15-16টা ডক্টর উনি দেখে ফেলেছেন অথচ সবচেয়ে ইন্টারেস্টিং বিষয়টা হচ্ছে ওনার যে কি রোগ সেটা উনি আজ পর্যন্ত জানতে পারেননি যেটা উনি ডিপিআরসি হসপিটালে আসার পর উনি জানতে পারেন এবং দেখেন মাত্র 4টা সেশনে উনি এখন আলহামদুলিল্লাহ সম্পূর্ণ সুস্থ তিনটা সেশনে আমি সুস্থ হচ্ছে সেটা তিনটা সেশনে উনি সম্পূর্ণ সুস্থ এবং ভালো আছেন খরচও দেখুন খুবই হাতের নাগালে আসলে আমরা অনেকেই ভাবি যে উন্নত প্রযুক্তি উন্নত চিকিৎসা না জানি আসলে কত খরচ আসলে দর্শক খুব বেশি খরচ দরকার হয় না সবচেয়ে বেশি দরকার হচ্ছে মনের ইচ্ছা শক্তি আর ওনার যে রোগটা সেই রোগের নামটা হচ্ছে এসপিএ সংক্ষেপে এটাকে বলা হয় এএস এটা এক ধরনের আর্থ্রাইটিস এবং এই রোগটা যদি আমরা প্রথম থেকে ট্রিটমেন্টটা না করি ধীরে ধীরে একটা সময় সেই মানুষ সম্পূর্ণ পঙ্গু হয়ে যেতে পারে এবং সঠিক চিকিৎসার অভাবে মৃত্যু পর্যন্ত হতে পারে দর্শক সো এটাকে হেলাফেলা করা যাবে না যখনই সমস্যা সঠিক চিকিৎসা সঠিক ট্রিটমেন্ট সুস্থভাবে সুস্থ জীবন ভালো থাকবেন সুস্থ থাকবেন আসসালামু আলাইকুম আমরা জানি আপনার প্রিয়জন আপনার জন্য কতটা গুরুত্ব বহন করে প্রপার ডায়াগনোসিস কনসালটেশন পেইন ও প্যারালাইসিস চিকিৎসা পুনর্বাসন আমাদের সব আয়োজনই সবসময় আপনাদের জন্য 24 ঘন্টা খোলা আমরা চাই না আপনারা বারবার আমাদের কাছে ফিরে আসুন তবুও আমরা আছি সবসময় সর্বদা আপনাদের পাশেই ডিপিআরসি হসপিটাল লিমিটেড আস্থা বিশ্বাস ও নির্ভরতায় অবিচল